আর মজুরি বাবদ বাংলার পাওনা কত? 3,800 টাকা, 800 কোটি টাকা। 3,800 কোটি টাকার উপর যদি আপনি 36% সুদ ধরেন তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 5,187 কোটি টাকা। আমি বলছি না, ভারতবর্ষের আইনসভায় পাশ করার আইন বলছে 15 দিনের মধ্যে আমি যদি টাকা না পাই, মানে কেন্দ্র যদি টাকা না ছাড়ে, তাহলে 16 দিনের মাথা থেকে 0.05% সুদ কেন্দ্র সরকারকে যে টাকা আটকে রেখেছে তার উপর দিতে হবে। আমি 15 দিন, 16 দিন, 17 দিন, 20 দিন, 1 মাস ছেড়ে দিলাম, তারপরেও 2 বছর হয়ে গেছে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে। এবার আপনারা ভাবুন, 0.05% পার ডে, মানে মাসে 1.5%, বছরে 18%, 2 বছরে 36%, আমি দিল্লির সভায় 10% দাবি করেছি। এবার তো চিঠিতে গভর্নরকে এটাও লিখতে হবে, আমি নতুন করে তো সংশোধন করছি না, ভারতবর্ষের আইনসভায় পাশ হয়েছে যে 15 দিনের মধ্যে আপনি যদি টাকা না দেন তাহলে 16তম দিন থেকে ইন্টারেস্ট ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। আপনাদের কেউ এতদিন ধরেনি, আপনারা ভেবেছিলেন পার পেয়ে যাবেন, পার পাবেন না। তার কারণ অনেক সৌজন্যতা আমরা দেখিয়েছি, টাকা আপনাকে ছাড়তে হবে, এটা বাংলার টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। বিজেপির নেতারা 2 ঘন্টা ছাড়া ছাড়া খালি সাংবাদিক বৈঠক করছে, কি করে শিরোনামে থাকা যায়, কি করে অ্যাটেনশন ঘোরানো যায়, কখনো সিবিআই কে পাঠাচ্ছে, কখনো ইডি কে পাঠাচ্ছে, কখনো এর বাড়ি, কখনো তার বাড়ি। কিন্তু বেচারা ইডি সিবিআই সকালে যার বাড়ি যাচ্ছে, বিকেলে সে ধর্ণা মঞ্চে চলে আসছে, এর নাম তৃণমূল কংগ্রেস। আমি বলি না তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহা, যত পোড়াবেন, যত তাঁতাবেন, যত আঘাত করবেন, যত প্রহার করবেন তত শক্তিশালী হবে। আর যারা আপনাদের লাল চোখ উপেক্ষা করে আপনাদেরকে প্রশ্ন করছে, তাদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইউএপিএতে তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে। আপনারা গণতন্ত্র নিয়ে কথা বলছেন, আপনাদের কাছে আমরা গণতন্ত্র শিখব। আর এখানে এতদিন ধরে আমরা ধর্ণা করছি, 4 দিন ধরে আমরা বারবার আমাদের কর্মীদের সংযত করে বলেছি কেউ কোনো প্ররোচনায় পা দেবে না, শান্তিপূর্ণভাবে আমরা ধর্ণা করেছি। রাজ্যপাল চান আমাদের ধর্ণা যাতে উঠে যাক, আমরাও চাই আমাদের ধর্ণা উঠে যাক, কার ভাল লাগে? এই বৃষ্টি বাদলের সময় দুপুরবেলা এত গরম, ঘর পরিবার মা বাবা ছেড়ে কারোর ভাল লাগে না রাস্তায় বসে থাকতে। আর যারা আসছেন তারা তো দিনের শেষে, যদি আমি বলছি তাদেরকে ফিরে যেতে, তারা তো ফিরে যাচ্ছেন, কিন্তু আমাকে তো থাকতে হচ্ছে, আমি তো এখানে রয়েছি। বিজেপির নেতারা বলছে তৃণমূল নাটক করছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল। ঠিকানা
কাঁচরাপাড়া, হালিশহর, চাঁদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তি রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching bortomansomoy.com.